আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আলোর পথ মিডিয়ায় আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, আপনাদের সম্মুখে উপস্থাপন করব ইসলামী ব্যাংকে হজ অ্যাকাউন্ট খুললে যে সুবিধা তার সম্পর্কে, এবং এই হজ অ্যাকাউন্ট খুলতে যে সকল কাগজপত্র প্রয়োজন তার সম্পর্কে। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। একজন মুসলমানের মনের একান্ত বাসনা হল হজ পালন করা। তাই পবিত্র হজ পালনে আগ্রহী ব্যক্তি যাতে সহজে হজ পালন করতে পারেন, সেজন্য ইসলামী ব্যাংকে রয়েছে মুদারাবা হজ সেভিংস অ্যাকাউন্ট। এ অ্যাকাউন্টের বৈশিষ্ট্য, 1 থেকে 25 বছর মেয়াদে মাসিক কিস্তিতে হজের টাকা জমা করা যায়। ব্যক্তি একক নামে ব্যাংকের যে কোনো শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট থেকে অথবা সেলফ ইন অ্যাপের মাধ্যমে ঘরে বসে এ হিসাব খুলতে পারেন। এ অ্যাকাউন্টে সর্বোচ্চ মুনাফা প্রদান করা হয়। কোনো জমাকারী যদি পরবর্তীতে হজ সম্পাদনে আগ্রহী না হন এবং জমাকৃত অর্থ উত্তোলন করতে চান, তাহলে তিনি মুদারাবা সঞ্চয় হিসাবের হারে মুনাফা পাবেন, অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টের রেডে মুনাফা পাবেন। হজ অ্যাকাউন্ট খুলতে যা প্রয়োজন। 1, জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের কপি। 2, পাসপোর্ট সাইজের 2 কপি ছবি। 3, নমিনির জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্টের 1 কপি ও 1 কপি ছবি। 4, ইউটিলিটি বিলের ফটোকপি। আমরা অ্যাকাউন্ট খুলতে যা প্রয়োজন আরেকবার বলছি যাতে আপনাদের সুবিধা হয়। 1, জাতীয় পরিচয়পত্র। যদি জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে পাসপোর্টের হালনাগাদ কপি অথবা ড্রাইভিং লাইসেন্সের হালনাগাদ কপি। 2, পাসপোর্ট সাইজের 2 কপি ছবি। 3, নমিনির জাতীয় পরিচয়পত্র। নমিনির জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্টের ফটোকপি অথবা চেয়ারম্যান সার্টিফিকেটের ছবিসহ সত্যায়িত কপি। নমিনির 1 কপি ছবি। ইউটিলিটি বিলের ফটোকপি। প্রিয় দর্শক, আমরা আজকের ভিডিওতে জানতে পেলাম যে ইসলামী ব্যাংকে হজ অ্যাকাউন্ট খুললে কি সুবিধা, এবং এই হজ অ্যাকাউন্ট খুলতে যে সকল কাগজপত্র প্রয়োজন তার সম্পর্কে। প্রিয় দর্শক, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মোবাইলের বেল বাটনটি অন করে রাখুন, যাতে পরবর্তী আমার ভিডিওগুলো পেতে পারেন। এতক্ষণ আমার সাথে যুক্ত থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।